ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স হ্যালো ভিওয়ার্স আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ আমরা দেখব বিহার এস্টেট দু হাজার চব্বিশের পেপার ওয়ানের আনসার কি আমরা কীভাবে দেখতে পারবো এটা হচ্ছে এস্টেটের অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে তোমরা এটা সার্চ করবে দেখবে অনেকের ক্ষেত্রে কিন্তু মোবাইল থেকে প্রবলেম হচ্ছে তাহলে যাদের মোবাইল থেকে প্রবলেম হচ্ছে তারা কিন্তু ল্যাপটপ থেকেও দেখতে পারো ঠিক আছে তো যেখানেই তোমরা দেখো এই ওয়েবসাইটটা সার্চ করবে এখানে গিয়ে ইম্পর্টেন্ট লিঙ্কস বলে যেই জায়গাটা আছে এখানে দেখো প্রথমেই আছে ক্লিক হেয়ার ফর অবজেকশন এস্টেট দু এটার উপর তোমরা ক্লিক করবে যখনই তোমরা এটার উপর ক্লিক করবে তাহলে দেখবে একটা এরকম পেজ খুলে যাবে ঠিক আছে যেখানে তোমাদের কিন্তু লগ করতে হবে কিভাবে লগ করবে দেখো প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে তারপর দিতে হবে পাসওয়ার্ড পাসওয়ার্ডে ডেট অফ বার্থ এটা দিতে হবে যেখানে কিন্তু রকম স্পেস থাকবে না ধরো কারো ডেট অফ বার্থ আমাদের ফিফটিন্থ অফ মার্চ ঠিক আছে নাইনটিন নাইনটি ফাইভ তাহলে এইভাবে কিন্তু তোমায় ডেট অফ বার্থ দিতে হবে এখানে রকম স্পেস কিন্তু দেবে না এবং তারপর আর কি দিতে হবে ডেট অফ এক্সাম তুমি যেদিন পরীক্ষা দিয়েছিলে এটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর তুমি লগ ইনের উপর ক্লিক করবে ঠিক আছে তাহলে দেখো লগ ইনের উপর যখন তুমি ক্লিক করবে তোমার কিন্তু একটা এরকম পেজ খুলে যাবে ঠিক আছে যেখানে তুমি পুরোপুরি নিজের মানে রেসপন্স সিটটা দেখতে পারবে ঠিক আছে যেখানে তোমার নাম লেখা থাকবে তারপর অ্যাপ্লিকেশন নাম্বার রোল নাম্বার পেপার সমস্ত কিছু লেখা থাকবে এবং এখানে এই ধরনের অপশানগুলো শো করবে ঠিক আছে আমি যদি ক্রিয়েট চ্যালেঞ্জের উপর ক্লিক করি তাহলে এই রকম একটা জায়গা শো করবে যদি ভিউ চ্যালেঞ্জের উপর ক্লিক করি তাহলে একটা শো করবে ভিউ রেসপন্সের উপর ক্লিক করতে পারো এবং লগ আউট এই চারটে অপশন তোমরা দেখতে পাবে এরপরে দেখো আর এখানে কি দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে কিন্তু রকম একটা জায়গা শো করবে ঠিক আছে আর এখানে কিন্তু তোমরা নিজেদের রেসপন্সগুলো দেখতে পারবে এইভাবে ভিউ রেসপন্সের উপর ক্লিক করবে ঠিক আছে নাম অ্যাপ্লিকেশন নাম্বার রোল নাম্বার পেপার সাবজেক্ট ডেট অফ এক্সাম সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে দেখতে পারবে এবং মোবাইল থেকে যারা দেখতে চাও তারা কিন্তু এই যে রেসপন্স শিটটা আছে এটা কিন্তু পিডিএফ আকারে সেভ করতে পারবে না যদি কেউ ল্যাপটপ থেকে করো তাহলে কিন্তু এটা সেভ করতে পারবে তার জন্য একটা প্রসেস আছে তোমাদের কী করতে হবে এই কোনায় যেই ট্রিপিল ডটটা আছে না এটার উপর তোমাদের ক্লিক করতে হবে যখনই এটার উপর ক্লিক করবে এরকম একটা তোমাদের কিন্তু টেবিল দেখাবে যেখানে প্রিন্ট বলে একটা অপশন থাকবে ওই প্রিন্ট অপশানটার উপর যখনই ক্লিক করবে তোমার কিন্তু এই পিডিএফটা তোমরা সেভ করতে পারবে ঠিক আছে যেমন এখানে আমি যে রেসপন্স ডাউনলোড করেছি এটা তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তোমরা এরকমভাবে কিন্তু রেসপন্স যখন ডাউনলোড করবে পিডিএফ আকারে এইভাবে কিন্তু শো করবে ঠিক আছে এই মুহূর্তে সার্ভারের একটু প্রবলেম আছে আমি যে টাইমে সেভ করেছিলাম তখন কিন্তু ঠিক ছিল তোমাদের চিন্তা করার কিছু নেই কিছুক্ষণ পরেই সার্ভারটা ঠিক হয়ে যাবে এই মুহূর্তে সার্ভার ডাউন রয়েছে তো আমি তোমাদের দেখাচ্ছি রেসপন্স সিটে কিন্তু একটা ভালো বৈশিষ্ট্য এবারে রয়েছে যেটা আগের আগেরবার ছিল না এবারে কিন্তু কোশ্চেনটা দুটো ল্যাঙ্গুয়েজে শো করছে এবং কারেক্ট আনসারও দেওয়া আছে এবং তুমি যে আনসারটা করেছিলে যেটা বলে ক্যান্ডিডেট আনসার ঠিক আছে তুমি কিন্তু এখান থেকে বুঝতে পারবে তোমার কতগুলো ঠিক হয়েছে বা ভুল হয়েছে ঠিক আছে এভাবে দেখে নাও এখানে যে বিভিন্ন কোশ্চেনগুলো আছে এটা হচ্ছে তেইশে মে দু হাজার চব্বিশের ম্যাথামেটিক্সের পেপার ওয়ানের কোশ্চেন পেপার ঠিক আছে যেটা আমার শিফটে ছিল ঠিক আছে আমি এই কোশ্চেন পেপারটাই পরীক্ষা দিয়েছি তো তোমাদের যাদের তেইশে মে দু হাজার চব্বিশ ছিল তারা কিন্তু চেক করতে পারো এখান থেকে ঠিক আছে কারেক্ট আনসার এবং কোশ্চেনগুলোও তোমরা কিন্তু এখানে দেখতে পাবে ঠিক আছে দেখে নাও এইভাবে রয়েছে কোশ্চেন নাম্বার নাইন তারপর কোশ্চেন নাম্বার টেন দেখো কোশ্চেন নাম্বার ইলেভেন ঠিক আছে তারপর এখানে কোশ্চেন নাম্বার ইলেভেনের পরে দেখো আমাদের কী রয়েছে কোশ্চেন নাম্বার টুয়েলভ ঠিক আছে এভাবে রয়েছে দেখো কোশ্চেন নাম্বার থার্টিন তারপর দেখো কোশ্চেন নাম্বার ফরটিন কোশ্চেন নাম্বার ফিফটিন কোশ্চেন নাম্বার সিক্সটিন তারপর সেভেন্টিন এইটিন এগুলো সাবজেক্টের কোশ্চেন ঠিক আছে দেখতে পাচ্ছ তারপর কোশ্চেন নাম্বার নাইনটিন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তারপর দেখো এখানে টোয়েন্টি টু অ্যারিথমেটিক মিন বের করতে বলেছে ঠিক আছে তারপর এখানে দেখো টোয়েন্টি থ্রি মিন বের করতে বলেছে তারপর টোয়েন্টি ফোর দেখো ম্যাক্সিমাম নাম্বার অফ সলিউশন কটা আছে এটা কোয়ারডেটিভ ইকুয়েশান থেকে আছে ঠিক আছে তারপর দেখো ডিস্টেন্স বিটুইন দ্য গ্রাফস ঠিক আছে তারপর এটাও দেখো একটা কোশ্চেন তারপর এখানে দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট তারপর দেখো আমাদের কি রয়েছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন ঠিক আছে তারপর দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন এখানে রয়েছে মিন থেকে আছে তারপর দেখো থার্টি তারপর দেখো এখানে কি রয়েছে থার্টি ওয়ান তারপর থার্টি টু ঠিক আছে তারপর থার্টি থ্রি তারপর দেখো এখানে রয়েছে থার্টি ফোর তারপর এখানে দেখো কী রয়েছে থার্টি ফাইভ এভাবে দেখে নাও থার্টি সিক্স থার্টি সেভেন ঠিক আছে থার্টি এইট থার্টি নাইন ইকুয়েশান অফ এক্স অ্যাক্সিস ফর্টি ফর্টি ওয়ান দেখে নাও ফর্টি ওয়ান এইভাবে রয়েছে তারপর দেখো ফর্টি টু আছে তারপর এখানে কী রয়েছে ফর্টি থ্রি ঠিক আছে এখানে দেখো ফর্টি থ্রি রয়েছে ফর্টি ফোর তারপর এখানে রয়েছে ফর্টি ফাইভ তারপর দেখো এখানে কী রয়েছে কোশ্চেন নাম্বার ফর্টি সিক্স লাইন সেগমেন্ট থেকে আছে কোশ্চেন নাম্বার ফর্টি সেভেন ফর্টি এইট তারপর দেখো ফর্টি নাইন তারপর দেখো কোশ্চেন নাম্বার ফিফটি তারপর এখানে দেখে নাও কোশ্চেন নাম্বার ফিফটি রয়েছে এটা ফিফটি ওয়ান ঠিক আছে ফিফটি ওয়ানের পর এখানে দেখো ফিফটি টু রয়েছে তারপর এখানে ফিফটি থ্রি অ্যাঙ্গেল বের করতে বলেছে ফিফটি ফোর এখানেও অ্যাঙ্গেল বের করতে বলেছে ঠিক আছে তারপর এখানে দেখো কোশ্চেন নাম্বার ফিফটি ফাইভ আছে তারপর এখানে রয়েছে কোশ্চেন নাম্বার ফিফটি সিক্স তারপর এখানে কোশ্চেন নাম্বার ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন তারপর দেখো এখানে সিক্সটি আছে সিক্সটি ওয়ান সিক্সটি টু ঠিক আছে তারপর এখানে দেখো সিক্সটি থ্রি এখানে দেখো তারপর আছে সিক্সটি ফোর আমাদের অ্যাঙ্গেল বের করতে বলেছে 65 ফাইভ দেখো তারপর সিক্সটি সিক্স সিক্সটি এখানে অ্যাঙ্গেল বের করতে বলেছে এখানে দেখো তারপরে কি আছে কোশ্চেন নাম্বার 69, নাইন থেকে আছে কোশ্চেন নাম্বার ট্যানজেন্ট থেকে আছে কোশ্চেন নাম্বার ওয়ান এখানে দেখো সেভেন্টি থ্রি এরিয়া বের করতে বলেছে কোশ্চেন নাম্বার সেভেন্টি ফোর থেকে আছে সেভেন্টি ফাইভ রম্বাস থেকে আছে তারপর এখানে দেখো কিউব থেকে আছে তারপর এখানে আছে কি সেভেন্টি সেভেন সিলিন্ডার থেকে আছে সেভেন্টি এইট এখানে দেখো তারপর এখানে কি রয়েছে সেভেন্টি নাইন প্যারালেলোগ্রাম এইটটি তারপর এখানে দেখো এইটটি ওয়ান রয়েছে এইটটি টু রয়েছে মোড বের করতে বলেছে মোডের পরে এখানে কি বের করতে বলেছে মিন ঠিক আছে নিউ মিন বের করতে বলেছে দেখো তারপর এখানে দেখে নাও কোশ্চেন নাম্বার এইটটি ফোর এইটটি ফাইভ তারপর এখানে দেখো কোশ্চেন নাম্বার এইট্টি সিক্স মিন বের করতে বলেছে তারপর এখানে দেখো কি আছে এইট্টি সেভেন মিন বের করতে বলেছে টেবিল থেকে তারপর এইট্টি এইটে দেখো মিন মোড দেওয়া আছে মিডিয়ান বের করতে বলেছে তারপর এখানে দেখো নিউ মিন বের করতে হবে ঠিক আছে তারপর এখানে দেখো আমাদের কোশ্চেন নাম্বার নাইনটি কারেক্ট মিন বের করতে বলেছে কোশ্চেন নাম্বার নাইনটি ওয়ান দেখো ত্রিকোণমিতির থেকে আছে নাইনটি টু ত্রিকোণমিতি ঠিক আছে তারপর এখানে দেখো আমাদের এটা রয়েছে এদের অপশানগুলো দেওয়া আছে এখানে ক্যান্ডিডেট আনসার এবং কারেক্ট আনসার দেওয়া আছে নাইনটি থ্রি দেখো ত্রিকোণমিতি নাইনটি ফোর ত্রিকোণমিতির থেকে আছে তারপর এখানে দেখো নাইনটি ফাইভ ত্রিকোণমিতি ঠিক আছে তারপর এখানে আছে নাইনটি সিক্স ত্রিকোণমিতি তারপর এখানে দেখো কারেক্ট আনসার ক্যান্ডিডেট আনসার নাইনটি সেভেন ঠিক আছে ত্রিকোণমিতি তারপর এখানে আছে নাইনটি এইট ত্রিকোণমিতির থেকেই আছে নাইনটি নাইন দেখো ত্রিকোণমিতি এবং এখানে হানড্রেড এটাও কিন্তু আছে আমাদের ত্রিকোণমিতির থেকে এবারে আমাদের কিন্তু সাবজেক্টে একশোটা কোশ্চেন ছিল তারপরে আছে কি আদার স্কিল বলে যে জায়গাটা এখানে তোমরা আর্ট অফ টিচিংয়ের কোশ্চেনগুলো দেখতে পাবে ঠিক আছে তিরিশটা কোশ্চেন ছিল আর্ট অফ টিচিং থেকে এখানে দেখো এইভাবে রয়েছে ব্লুমস ট্যাক্সোনমি থেকে কোশ্চেন আছে ঠিক আছে তারপর এখানে দেখো আমাদের টিচিং স্ট্র্যাটেজি থেকে কোশ্চেন আছে তারপর এখানে দেখো কোশ্চেন নাম্বার ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো এইট ঠিক আছে তারপর এখানে দেখো কি আছে কোশ্চেন নাম্বার ওয়ান জিরো নাইন লেসন প্ল্যান থেকে আছে কোশ্চেন নাম্বার একশো দশ একশো এগারো দেখো তারপর একশো বারো ঠিক আছে একশো তেরো দেখো তারপর এখানে একশো চোদ্দো আছে ঠিক আছে একশো পনেরো এগুলো সমস্ত টিচিং অ্যাপটিটিউড বা আর্ট অফ টিচিং থেকে কোশ্চেনগুলো ছিল একশো সতেরো দেখো তারপর এখানে দেখো কি রয়েছে একশো আঠেরো তারপর এখানে একশো উনিশ একশো কুড়ি ঠিক আছে তারপর দেখো এখানে কি রয়েছে একশো একুশ ঠিক আছে এখানে আর্ট অফ টিচিংয়ের কোশ্চেনগুলো আমরা দেখতে পাচ্ছি তিরিশটা কোশ্চেন এভাবে রয়েছে একশো তেইশ তারপর দেখো একশো চব্বিশ সিলেবাস ইজ এ পার্ট অফ জানতে চেয়েছে একশো পঁচিশ তারপর দেখো এখানে কী রয়েছে একশো ছাব্বিশ ঠিক আছে একশো সাতাশ একশো আঠাশ তারপর এখানে দেখো ওয়ান টোয়েন্টি নাইন ওয়ান থার্টি তারপরে আমাদের আরও যে পার্টগুলো আছে জি কে বা রিজনিং এই পার্টের কোশ্চেনগুলো এবারে তোমরা দেখতে পাবে এখানে রয়েছে এইভাবে দেখে নাও ঠিক আছে এগুলো হচ্ছে তোমার কিন্তু জি কের কোশ্চেনগুলো এখানে ছিল তারপরে দেখো এগুলো জিকের কোশ্চেন ঠিক আছে জি কে এই সমস্ত জায়গার থেকে এগুলো যেমন ইভিএসের কোশ্চেন এটা ইভিএসের কোশ্চেন ঠিক আছে ইভিএস থেকে আছে এগুলো তারপরে কোশ্চেন নাম্বার ওয়ান থার্টি এইট ওয়ান থার্টি নাইন ঠিক আছে তারপর দেখো এখানে কি আছে কোশ্চেন নাম্বার ওয়ান ফর্টি তারপর ওয়ান ফর্টি ওয়ান এগুলো আমাদের আছে কি জেনারেল ম্যাথ থেকে আছে ওয়ান ফর্টি টু ওয়ান ফর্টি থ্রি তারপর দেখো এখানে কি আছে ওয়ান ফর্টি ফোর ঠিক আছে এখানে আছে আমাদের কি ওয়ান ফর্টি সিক্স রিজনিং থেকে আছে এটা ঠিক আছে তারপর ওয়ান ফর্টি সেভেন রিজনিং থেকে আছে ওয়ান ফর্টি এইট রিজনং থেকে ওয়ান ফর্টি নাইন রিজনং থেকে আছে আর এটা হচ্ছে কোশ্চেন নাম্বার ওয়ান ফিফটি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা হেল্পফুল মনে হলে কমেন্টে জানিও থ্যাংকস ফর ওয়াচিং